গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো আমার দ্বিতীয় ব্লগ। তো এই সকালবেলা এখন এই মর্নিং থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর কিছু মনে করবেন না, প্রথম ব্লগ দিচ্ছি, তো আমার কথাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এখন বাজে হলো 5:45, এই সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমি প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াকে যাই, তাই মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমার ঘরের কিছু ক্লিনিং কাজ যে সমস্ত সেগুলো করে যাই, যেমন ঝাড় দেওয়া, তারপরে কিছু পরিষ্কার করার, মানে জানালা দরজা মোছা, এগুলো থাকে যেগুলো আমাদের মহিলাদের করতে হয়। তো সেই সব কাজগুলো আমি ভাগাভাগি করে নিই, মানে কিছু সরি কিছু নয়, একদিন এই ঘরের করি আর একদিন অন্য ঘরের করি। তো এইভাবে আমি কাজগুলো আলাদা আলাদা করে করি পাটে পাটে। তো আজকে ভাবছি এই ঘরটা করব, তাই জন্য সকালবেলা আগে জানালা দরজাগুলো খুলে দিয়ে এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো গতকাল রাত্রে যে ঝড় উঠেছিল, ঝড়ে মানে ছাদে জামা কাপড় মেলা ছিল, সেই জামা কাপড়গুলো এনে আর বিছানার উপর রেখেছিলাম। তো সেটা আর গোছানো হয়নি, আর রাত্রেবেলা কারেন্ট ছিল না, তো সেই কারণে আর গোছানো হয়ে ওঠেনি। তো আমি বিছানাটা আগে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে এবার বিছানার মধ্যে বালিশ কাঁথা যা কিছু গুছিয়ে রাখা রেখে দেব। আর খাটটাকে আমি মুছে নেব, খাটটা না ভীষণ ধুলো পড়েছে, অনেকদিন মোছা হয় না, খাট মুছে নেব আর জানালা দরজাগুলো মুছে নেব। তো চলুন সেগুলো করি, আপনারা দেখতে থাকুন। তো এই কাজ করার ফাঁকে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। আর আমি না এরকম ভয়েস রেকর্ড দিতে পারি না, আর মানে হঠাৎ এতদিন দেখেছো আমার কুকিং চ্যানেলে, মানে কুকিং যখন করতাম তখন আমার ভয়েসটা একটু খুবই খারাপ ছিল। তো এখন একটু ভয় ভয় করেই দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আমি এই চ্যানেলটা তোমাদের সাথে একটু আড্ডা দেব বলেই, এটাকে এইভাবে গল্প করার জন্যই আমি এই ভিডিওগুলো দিচ্ছি। আর এরকমভাবে ক্যামেরার সামনে কোনোদিন আসেনি, তো একটু ভয়ই হচ্ছে। তো আশা করছি তোমাদের কাছ থেকে যে তোমরা আমাকে সাপোর্ট করবে অবশ্যই, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এবার আসতে চলেছে নতুন একটা ভিডিও, নতুন একটা নয় মানে নতুনভাবে ভিডিওগুলো আমি করতে চলেছি। তো এরপরে কিছু প্ল্যান আছে যে আমরা ঘুরতে যাব, সেই ঘুরতে যাওয়ার কিছু ভিডিও শেয়ার করব, তো অবশ্যই ব্লগে দেব, তখন তোমরা দেখতে পাবে। তো এই যে ঘুরতে যাওয়া, যে কোনো বাড়ির যে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা সবাইয়ের দেখে দেখে সত্যি খুব ভালো লাগে। আমি ভাবতে পারিনি যে এরকম তোমাদের সাথে শেয়ার করব। তো মনের অনেক জোর দিয়ে তবে এই জায়গাটা এসেছি, খুবই লজ্জা করছিল, তো সেই কারণে তোমাদের সামনে আসতে পারছিলাম না। তো এবার এই যে এতটা সাহস করে যে এসেছি, তার জন্য তোমরা অবশ্যই আমাকে একটু সাহস দিও। তোমরা যখনই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়লে তোমাদের এই যে আমাকে সাপোর্ট করার যে করলে, সাপোর্ট করলে যে আমার আগ্রহটা বাড়বে, সেটা অবশ্যই আমাকে করো। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, বারে বারে এই কারণে বলছি। তোমরা ভাববে হয়তো আমি বারে বারে এই কথা বলছি, তো আমার কিছু চ্যানেল, তোমাদের কিছু চ্যানেল বা অনেকেরই মানে এই যে ব্লগ ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগে। তো এই যে সবাইয়ের সঙ্গে আমরা যে কাজগুলো, আমাদের ঘরের কাজগুলো শেয়ার করি, এগুলো দিতে আমারও খুব ভালো লাগে। আর সেই কারণেই এই চ্যানেলটা কে আমি আসলে কুকিংটা বন্ধ করে দিলাম, কারণ বিশেষ একটা কারণ, তো সেটা এখনও আমি বলবো না, কারণ এটা আমার খুব কষ্টের জায়গা, তাই এইটা অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি
এই জানালা টানালাগুলো মুছে নিচ্ছি, আর এবার ঘর ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি মর্নিং ওয়াকে চলে যাব, আর এরপরে আমার সাথে দেখা হবে, একদম মর্নিং ওয়াক সেরে আসবো, তারপরে স্নান টান সেরে ঠাকুর ঘরে যাব, তখন দেখা হবে। আর এরপরে যদি কোনো কাজ পড়ে যায় হয়তো ক্যামেরার সামনে আসতে পারবো কি বলতে পারছি না, সে যাই হোক আমি যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে কোথায় ভুল হচ্ছে বা কী করলে ঠিকঠাক হবে, তো তোমরা সেটা বললে সেই জায়গাগুলো আমি অবশ্যই ঠিকঠাক করতে পারবো। তো এখানে আমি জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিচ্ছি, আর জামা কাপড়গুলো ভাঁজ করে এখন আমি শোকেসে তুলবো না, এখন আমি এখানেই রেখে দেব। আমি হেঁটে আসব, মানে আমি না একটু কথার মাঝখানে একটু বেশি মানে ঘাবড়ে যাচ্ছি বলে আমার কথাটা এরকম হচ্ছে, আবারও বলছি তোমরা কিছু মনে করো না। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে এখানে রেখে দিলাম, এখানে রেখে দিচ্ছি। আর এর মাঝখানে আমি ডাকতে গেছিলাম আমার ছেলে মেয়েকে, তো ওরা ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে দিলাম যাতে ওরা তাড়াতাড়ি উঠে পড়ে। তো তো বন্ধুরা, আমি কতটা ভালো কথা বলতে পারছি সেটা আমি বুঝতে পারছি না, তোমরাই সেটা বিচার করবে। আর আমি এখানে শুধুমাত্র তোমাদের সঙ্গে আড্ডা দিতে বা গল্প করতেও নয়, কিছু টিপসও শেয়ার করব, আর কিছু কুকিংও শেয়ার করব, তবে ব্লগের মাঝেই শেয়ার করব কুকিংগুলো। কুকিং আমি ওইভাবে আগের মতন দেব না, তো এখন আমি ভালো করে ঝাড়া হয়ে গেছে বলে এবার ঝাড় দিয়ে নিচ্ছি, আর এটাই হলো আমার লাস্ট কাজ। এই ঝাড় দেওয়ার পরে আমার আর কোনো কাজ থাকবে না, মানে আমি মর্নিং ওয়াকে যাওয়ার আগে কোনো কাজ থাকবে না, এই লাস্ট হচ্ছে ঝাড় দেওয়া। ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে মর্নিং ওয়াকে বেরিয়ে যাব। তো তখন হয়তো 6টা বাজবে, এই 15-20 মিনিটের মধ্যে আমি এই কাজগুলো সেরে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন হচ্ছে সকাল 10টা বাজলে 10 মিনিট বাকি, ফার্স্ট আছে এখন মর্নিং করিতে 10টা বাজলে 5 মিনিট বাকি, মানে 10টা বাজলে 10 মিনিট বাকি। আর স্নান হয়ে গেছে, যাচ্ছি নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। চলো পুজোটা দিয়ে নিয়ে আগে, এই রোদের মধ্যে আবার বেরোতে হলো, দরকারে বেরোচ্ছি, ওদের বাজারে যাচ্ছি, খুব রোদ্র। আরে ছাতাটা ধর, গরমে তোমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ির পথে, আর এখন বাজে হলো 2:05। আর কোনো ভিডিও করবো না, মানে ভিডিওটা আর আগাতে চাইছি না, আজকের মতন এইখানেই রাখছি, টাটা।